নমস্কার, আমি কল্যাণী। কল্যাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য একদম একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আমের ছানা পোড়া। তো চলুন সবাই আমার সাথে থাকুন আর দেখুন যে এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। আশা করছি আপনাদেরও এই রেসিপিটা খুব ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম জল ঝরানো ছানা নিয়ে নিয়েছি। ছানাটা থেকে জলটা আমি খুব একটা চেপে চেপে বার করে দিইনি, আর ছানাটার মধ্যে আমি একটা ডেলা ডেলা ভাপ রেখে দিয়েছি। আর আমাদের লাগবে 2 টেবিল চামচ সুজি, 4 চামচ চিনি, আপনারা মিষ্টিটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, একটা আমের পাল্প, 4টে থেতো করা এলাচ, আর আছে গাওয়া ঘি। ঘিটা আমি প্রয়োজন মতো ব্যবহার করব। এবার আমি ছানাটার মধ্যে সুজি, চিনি, আমের পাল্প, থেতো করা এলাচ, আর সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গাওয়া ঘি। সব কিছু দিয়ে এখন আমি আলতো হাতে ছানাটা মেখে নেব। এখন দেখুন ছানাটা খুব সুন্দর মাখা হয়ে গেছে। এবার আমি একটা কেক টিন নিয়েছি, এই কেক টিনের মধ্যে সামান্য পরিমাণে ঘি আমি ব্রাশ করে দিচ্ছি। এবার আমি এই কেক টিনের মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোল করে কেটে রাখা পেপার, এই পেপারের ওপরেও আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি। এই ঘিটাও এখন পেপারের ওপর ভালো করে ব্রাশ করে দেব। আমি আমার সকল নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে যারা আমার চ্যানেলে আসছেন, ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, তো প্লিজ তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। আর যে সকল বন্ধুরা প্রথম দিন থেকে আজ অবধি আমার পাশে আছেন, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো পেপারটার ওপরেও ঘি ব্রাশ করে দেওয়ার পর আমি এখন ছানামাখাটা দিয়ে দিয়েছি, আর ছানামাখাটা আমি একটা চামচের সাহায্যে সমান করে দিলাম। এখন আমি একটু ট্যাপ করে নেব, যাতে ছানামাখাটার ভিতরে কোনো এয়ার বাবল না থাকে। এবার আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে স্ট্যান্ডটা দিয়ে দিলাম, আর স্ট্যান্ডের ওপরে আমি দিয়ে দিলাম কেক টিনটা। এখন আমি একটা ঢাকা দিয়ে দেব, আর গ্যাসটা লো টু মিডিয়ামে করে দিয়ে কেকটা বেক হতে দেব। মিনিট 15 পর আমি আপনাদের কাছে ফিরে এসেছি। এখন দেখুন ছানাটা কতটা ফুলে গেছে। তো এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম লোয়ে করে দেব, আর কেকটা বেক হওয়ার জন্য অপেক্ষা করব। আমি আবারও 20-25 মিনিট পর ফিরে এসেছি। এখন দেখুন কেকটা খুব ভালো বেক হয়ে গেছে, আর সাইডগুলো দেখুন ব্রাউন কালার হয়ে এসছে। তো এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব, আর বন্ধ করে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এখন কেকটা আমি ঠান্ডা করে নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি। এবার আমি একটা ছুরির সাহায্যে কেক টিনটার সাইডগুলো ছাড়িয়ে নেব। এবার উপরে একটা প্লেট দিয়ে কেক টিনটা উল্টে সামান্য চাপ দিলেই আমাদের কেকটা বেরিয়ে আসবে। দেখুন কেকটা বেরিয়ে এসেছে। এখন আমি পেপারটা তুলে দেব। কেকটা কেমন হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এবার আমি কেকটা প্রথমে সোজা করে নেব, আর সোজা করে নেওয়ার পর আমি আমার পছন্দ অনুযায়ী শেপে কেটে নেব। আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী শেপে কেটে নেবেন। দেখুন একটা স্টার শেপে আমি কেটে নিয়েছি। এভাবেই পুরো কেকটা আমি নানা রকম শেপে কেটে নেব। একটা হার্ট শেপেও আমি কেটে নিচ্ছি। এখন দেখুন কেকটা আমি নানা রকম শেপে কেটে নিয়েছি, আর উপর থেকে ছোট ছোট টুকরো করে কেটে রাখা আম সত্ত্ব আর গ্রেট করা চেরি দিয়ে একটু গার্নিশিং করে দিয়েছি। আপনারাও বাড়িতে এভাবে আমের ছানা পোড়া বানিয়ে
খেয়ে বা খাইয়ে দেখুন, আর কেমন হয়েছিল সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর একটা লাইক বা শেয়ার করতে ভুলবেন না। এবং নিত্য নতুন রেসিপি সহজ পদ্ধতিতে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার।